এইটা যদি বাবুঘাটে হতো বলতেনি বা কলকাতার কোনো ঘাটে মমতা ব্যানার্জি কার্নিভাল করতো না উত্তরবঙ্গ হয়েছে বলেই নাচন কুদন করবেন সরকারি টাকায় মৎস্য তাতে দুর্গা ঠাকুরের ছবি নেই উনার দাঁত কালানোর ছবি প্রচুর থাকবে মালের ঘটনার পরে আমি তো ইতিহার বা অন্য জায়গায় বলছি না মালের ঘটনা সরকার মানে আমাদের দুর্গা দুর্গা মায়ের ভক্তদের বিসর্জন দিয়ে এই ঘটনার পরে এই উৎসব করা কি দরকার না এটা উত্তরবঙ্গ বলেই করেছে এই জন্যই তো উত্তরবঙ্গের লোক আলাদা রাজ্য চায় আলাদা থাকতে চায় কেন্দ্রশাসিত অঞ্চল চায় কলকাতায় থাকা এই সমস্ত নেতারা কর্তারা এরা উত্তরবঙ্গকে বিভিন্ন সময় অবহেলা বঞ্চনা করেছেন ঠিক একইভাবে এত বড় একটা ঘটনা তারপরে কি দরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষের জন্য করবেন বলেন মা মাটি মানুষ ওনার নাকি কিছু নেই সবটাই মানুষের জন্য অত্যন্ত নিন্দনীয় লজ্জাজনক যারা প্রকৃত যাদের মধ্যে সংবেদনশীলতা কাজ করেন তারা কেউ সরকারি টাকায় মমতা ব্যানার্জির এই নাচন কুদন দেখতে যাবেন না আপনাকে বললাম তো এখানকার পুলিশকে লেলিয়ে দিয়েছে কি করে বিজেপিকে বা বিরোধীদের দমানো যায় পুলিশের যে কাজ সেটা তো করতে আরেকটা কাজ আছে তোলা তুলে ভাইপোকে পাঠানো আপনি দেখুন পুজোর মধ্যে সৌমেন্দু অধিকারীকে ডাকতে হবে কোর্টে এজি দাঁড়িয়ে বলেছে দু ঘন্টার বেশি জেরা করবে না দশ ঘন্টা ধরে রাখছে তো দশ ঘন্টা কারণ 200 ঘন্টাও রাখতে পারি মমতা ব্যানার্জি কিচ্ছু করতে পারবে এটা কি অভিষেক ব্যানার্জির প্রতিহিংসা রাজনীতি অভিষেক ব্যানার্জিকে এতক্ষণ ধরে আরে বেআইনি কাজ করেছে কোর্টে কেমন কানমোলা খায় আপনি দেখবেন আমি বহুত শক্ত জিনিস আছি ওর বাড়ির কোন লোক স্বাধীনতা সংগ্রাম ছিল নাকি আমার বাড়ির বিপিন অধিকারী ব্রিটিশের জেলে 8 বছর ছিল আমরা এগুলোকে ভয় করি না ব্রিটিশের পুলিশকে অধিকারী ফ্যামিলি ভয় করেনি মাধব শাঙ্কিপাড় গ্রামে আমাদের 3 বার বাড়ি পুড়িয়েছে ব্রিটিশের পুলিশ 47-এর আগে ব্রিটিশের পুলিশকে ভয় করে নিয়ে তেলিপুর এলি তেলি এদের কে ভয় করে ও কিচ্ছু করতে পারবে না মমতা ব্যানার্জিকে সুদে আসলে উইথ ইন্টারেস্ট ফিরিয়ে শুভেন্দু অধিকারী দেবে হলদিয়া পুরসভাতে আবার শ্যামলা দেখে সময়কার সমস্ত নথি কালকে ওই যে টাকলা এসডিপিও আছে রাহুল পান্ডে ভাইপোর পা চাটে ওর সঙ্গে অমরনাথ আছে ভাইপো বলেছে কিছু একটা করে দেখাতে হবে ওই জন্য করছে সব কিচ্ছু করতে পারবে এর আগে করেছিল বন্দর নিয়ে সাংবাদিক সম্মেলন বড় বড় কথা বলেছিল প্রভাবশালী যোগ আছে সেটা কোথায় এখন সিবিআই তদন্ত করছে ওদেরকেই ডাকবে ওই আইসি হলদিয়া এসডিপিও হলদিয়া আর এসপি পূর্ব মেদিনীপুরকেই কিছুদিনের মধ্যে এজেন্সি ডাকবে অপেক্ষা করে থাকুন ওর কি করতে হয় আমি জানি এটাও তাই হবে কোর্ট খুলতে দেন কারণ মুখে আলকাতরা মাখাবো দেখবেন অপেক্ষা